আসসালামু আলাইকুম এম ডক্টর আমিনা ইসলাম বর্তমানে পার্ট ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজে আজকে আপনাদের সাথে আমার একটা ছোট সেশন উপরে সো আপনারা যেহেতু এমআরসিও পার্ট ওয়ান দিচ্ছেন এর সি ইউজি পার্ট ওয়ানে জেনেটিক্স থেকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কিন্তু শুধুমাত্র যে ফিচার্স অথবা এক্সাম্পলস এখান থেকে প্রশ্ন আসে না আমাদের মেনলি পেডিগ্রি থেকে প্রশ্ন আসে সো প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ পেডিগ্রি ওকে সো পেডিগ্রি কি একটা গ্রাফিক রিজেন্টেশন অব হাওয়ে ট্রেড ইজ পাস্ট ফ্রম পেরেন্টস টুদের অফস্প্রিন ঠিক আছে সো এটা কিন্তু আমরা কিছু সিম্বলস দিয়ে শিখবো ঠিক আছে বিকজ আমাদের একটা ফ্লো চার্ট আসবে সো প্রথমে আমরা একটু সিম্বলসগুলো দেখে নিই দেখেন আমাদেরকে জানতে হবে ফ্লো চার্টে আমরা যখন একটা স্কোয়ার দেখব ইট বিল রিপ্রেজেন্ট মেল ওকে অ্যান্ড আমরা যখন সার্কেল দেখব ইট বিল রিপ্রেন্ট অ্যাজ অ্যা ফিমেল ঠিক আছে অ্যান্ড নাও যদি আমার এই পার্সনটা এফেক্টেড থাকে বা ডিজিজড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই স্কোয়ারটা অথবা সার্কেলটা একদম ডার্ক করে থাকবে ঠিক আছে সো আমাদের এই প্রথম এই পয়েন্টটা জানতে হবে যে স্কোয়ার উইল ইন্ডিকেট মেল অ্যান্ড নর্মাল একটা সার্কেল উইল ইন্ডিকেট ফিমেল যদি আমার এটা একদম ডার্ক করে ফিল আপ করা থাকে দেন দিস ইজ অ্যান মেল অ্যান্ড দিস ইজ অ্যান এফেক্টেড ফিমেল ওকে আর যদি এরা কেরিয়ার স্টেটে থাকে ঠিক আছে তাহলে কি থাকবে এই স্কোয়ারটার ভিতরে জাস্ট একটা সিম্পল ডট থাকবে ওকে সো দিস ইজ আিয়ার মেল অ্যান্ড দিস ইজ আ কেরিয়ার ফিমেল ওকে জাস্ট এই কয়েকটা সিম্বল জানলেই হবে আদার্স আরো অনেক সিম্বলস এখানে দেওয়া আছে এটা জাস্ট ফর ইউর ইন্টারেস্ট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান নো ইট ঠিক আছে আমাদের ফ্লো চার্ট আইডেন্টিফিকেশনের জন্য জাস্ট এই তিনটা পয়েন্ট জানলেই ইনফ এবার আসেন আমরা একটু দেখে যাই দ্যাট আমাদের যে মেন্টালিয়াম ডিসঅর্ডার আমরা সবাই জানি ইট ক্যান বি হেট্রোজাইগাস অর হোমোজাইগাস ঠিক আছে অটোজোমাল ডোমিনেন্ট ইউজুয়ালি হেট্রোজাইগাস স্টেটে ডিজিজ অ্যাপিয়ার করে কিন্তু ইন কেস অফ অটোজোমাল রেসিসিভ ঠিক আছে যেকোনো রেসিসিভ কন্ডিশনে কিন্তু হোমোজাইগাস হতে হয় ইন কেস অফ হেট্রোজাইগাস ফর্ম দে উইল বি ইন কেরিয়ার স্টেট ঠিক আছে সো ডোমিনেন্টের জন্য হেট্রোজাইগাসেই তারা ডিজিজটা এপিয়ার করবে অ্যান্ড ফর রেসিসিভ এটা কেরিয়ার স্টেটে থাকতে পারে সো এটা হোমোজাইগাস হলে ডিজিজটা থাকবে ওকে সো এবার আসেন আমরা দেখব এই কয়েকটা ডিজিজ এর ফ্লোচার্ট ঠিক আছে তাহলে প্রথমত আমরা দেখবো অটোজোমাল ডোমিনেন্ট দেন দেখবো অটোজোমাল রেসিসিভ দেন আমরা দেখবো এক্সলিং ডোমিনেন্ট এক্সলিং রেসিসিভ অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স ওকে আচ্ছা তাহলে দেখেন ফর অটোজোমাল ডোমিনেন্ট আমরা এটা কিভাবে ডিটেক্ট করব অটোজোমাল ডোমিনেন্ট দেখেন আমার একদম কি পয়েন্ট হচ্ছে নো ক্যারিয়ার স্টেট এখানে কিন্তু কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না ওকে এন্ড এভরি এফেক্টেড পারসন মাস্ট হ্যাভ ওয়ান পেরেন্ট উইথ দ্য ডিজিজ ঠিক আছে সো এগুলো হচ্ছে আমার কি পয়েন্ট এবং আদার্স পয়েন্ট কিন্তু আমরা সবাই জানি দ্যাট এখানে বোথ মেল ফিমেল ক্যান বি ইকুয়ালি এফেক্টেড এই পয়েন্টগুলো কিন্তু আমরা সবাই জানি বাট ফর আইডেন্টিফিকেশন অফ দ্য ফ্লোচার্ট ইউ মাস্ট নোটিস দিস টু থিংস ওকে নো স্টেট

কেরিয়ার বাবা এবং মা দুজনই কেরিয়ার এখান থেকে কিন্তু আমার এফেক্টেড ছিল না আসছে আবার কেরিয়ার ছিল না আসছে ঠিক আছে সো এরকম একটা ফ্লোচার যখন আমরা দেখবো তখন আমরা বুঝবো দ্যাট দিস ইজ রেসিসিভ কন্ডিশন দ্যান হোয়াট ইজ দিস অটোজোমাল রেসিসিভ ওকে নেক্সট আসেন আমরা করবো এক্স লিংক ডমিনান্ট এক্স লিং ডমিনান্ট জন্য আমার কি পয়েন্ট কি আমার কি পয়েন্ট হচ্ছে গিয়ে দেখেন সেম অ্যাজ অটোজোমাল ডমিনান্ট বাট এখানে মেল ক্যান অনলি পাস টু ডটার বাস আপনি শুধু এটাই দেখবেন অটোজোমাল ডোমিনেন্টে এবং এক্স লিঙ্ক ডোমিনেন্ট দুইটাই কিন্তু কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না দুইটার মধ্যে তাহলে কি ডিফারেন্স দেখবেন অটোজোমাল ডোমিনেন্টে দেখবেন দ্যাট মেল ফিমেল বোথ ক্যান বি এফেক্টেড অ্যান্ড বোথ ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ টু দ্য চিলড্রেন বাট ইন কেস অফ এক্স লিঙ্ক ডোমিনেন্ট মেল ক্যান অনলি পাস টু ডটার সো দিস ইজ দ্য পয়েন্ট অফ ফোকাস ওকে আপনারা সবসময় দেখবেন দ্যাট ফিমেলস আর মোর এফেক্টেড অ্যান্ড মেল ক্যান অনলি পাস টু ডটার দেখেন এখানে কি হচ্ছে দেখেন এক্সলিং ডোমিনেন্টে যখন মেল এফেক্টেড হচ্ছে তখন শুধুমাত্র মেয়ে এফেক্টেড হচ্ছে কিন্তু যখন মা এফেক্টেড তখন কিন্তু ছেলে মেয়ে উভয় এফেক্টেড হচ্ছে আবার রিপিট করি আপনি এই পয়েন্টটা দেখে খেয়াল করবেন বাবা এফেক্টেড হলে শুধুমাত্র তার মেয়ে বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে ওকে সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন অটোজোমাল অ্যান্ড এক্সলিং ডমিনেন্ট সো নেক্সট কামস দ্য এক্সলিং রেসিসিভ এটা কিভাবে আপনি অটোজোমাল রেসিসিভ থেকে ডিফারেন্সিয়েট করবেন কারণ দুইটার মধ্যেই কিন্তু আমাদের কি রেসিসিভ যেহেতু কি বলেছিলাম কেরিয়ার স্টেট আছে তাহলে দেখেন এইখানে দেখবেন নো কেরিয়ার স্টেট ইন মেল সো এটা দেখলেই কিন্তু আপনি বুঝে যাচ্ছেন বিকজ দেখেন একটু চিন্তা করে দেখেন আমি যখন আপনাদেরকে অটোজোমাল রেসিসিভ দেখিয়েছিলাম সেখানে কিন্তু মেল ফিমেল বোধ ক্যারিয়ার স্টেট আপনি আমি দেখিয়েছি আপনাদেরকে বাট এই ক্ষেত্রে কিন্তু নো ক্যারিয়ার স্টেট ইন মেল অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে এখানে দ্যাট অল ডটার্স অফ এফেক্টেড মেল আর কেরিয়ার যখনই কোনো এফেক্টেড বাবা দেখবেন তার সব কয়টা মেয়ে বাচ্চা ক্যারিয়ার হবে এবং অল সান্স অফ ক্যারিয়ার ফিমেল আর এফেক্টেড যখন কোনো ক্যারিয়ার ফিমেল পাবেন দেখবেন তার সব কয়টা ছেলে এফেক্টেড সো লেস সি দ্য ফ্লো দেখেন এখানে কি বলেছিলাম দ্যাট এখানে শুধুমাত্র কারা শুধুমাত্র মেল নো ক্যারিয়ার সেট ইন মেল তার মানে শুধুমাত্র ফিমেলরা ক্যারিয়ার হবে ওকে দেখেন শুধুমাত্র ফিমেলরা কিন্তু কেরিয়ার স্টেটে আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিমেল আর এই ক্ষেত্রে মনে রাখবেন এফেক্টেড বাবার সব ডটার কেরিয়ার হবে তাহলে একটু দেখেন এই দেখেন এফেক্টেড বাবা ডটার ক্যারিয়ার ঠিক আছে আবার দেখেন এবং কেরিয়ার মার সানগুল এফেক্টেড দুটা কি পয়েন্ট বলেছিলাম এফেক্টেড বাবার ডটার ক্যারিয়ার আর ক্যারিয়ার মায়ের সানগুল এফেক্টেড সো আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন কেরিয়ার মা সান এফেক্টেড তারপরে দেখেন আবার এখানে দেখাচ্ছি ক্যারিয়ার মা সান ওকে আচ্ছা এবার আসেন মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স বলেন তো মাইটোকন্ড্রিয়া একটা বাচ্চা কার কাছ থেকে পায় মায়ের কাছ থেকে পায় তাই না তাহলে দেখেন অনলি ফিমেল ক্যান ট্রান্সমিট দিস ইজ অনলি দ্য কি পয়েন্ট শুধু ফিমেল ট্রান্সমিট করবে ঠিক আছে অল অফ মেল বি কারণ এখানে বাবার কাছ থেকে মাইটোকন্ড্রিয়া পায় না সো দি দা অনলি কি পয়েন্ট ইজ ওনলি ফিমেল ক্যান ট্রান্সমিট তাহলে দেখেন এখানে যখনই ফিমেল এফেক্টেড হবে তখনই তার বাচ্চাগুলো কি হবে এফেক্টেড হবে দেখেন মেল কিন্তু এখানে এখানে কোথাও মেল হলে বাচ্চাগুলো নর্মাল কিন্তু ফিমেল যখন এফেক্টেড হচ্ছে মা যখন এফেক্টেড হচ্ছে তার বাচ্চা সবগুলা কিন্তু এফেক্টেড হচ্ছে তাহলে এখানে কি পয়েন্ট কি অনলি ফিমেল so ট্রান্সমিট দ্য for today থ্যাংক ইউ